Ma? এসো। মা, দাদান কোথায়? কি হয়েছে দাদানের? তুমি কি এই মাত্র এলে? খোকা, খোকা কই? ওই কার কাছে যেন গেল, আমি ঠিক দেখিনি মা, বলুন না কি হয়েছে দাদানের? স্ট্রোক। এখন ও ঘরে ডাক্তার বাবুরা রয়েছেন, এখনই ও ঘরে যাবার দরকার নেই, পরে যেও। থামাম, কি করে এসব হলো থামাম? তুমি কি জামা কাপড় নিয়ে এসেছো? জামা কাপড় মা এনেছি, তো আমি তোমার তিনতলার ঘরে পাঠিয়ে দিচ্ছি, পরে তুমি সব গুছিয়ে নিও, কেমন? মা, মা আমি একটাবার দাদানের ঘর থেকে ঘুরে আসি না মা? থামাম, থামাম, আমি একবার যাবো, থামাম। এখন ওখানে ডাক্তার বাবুরা রয়েছেন, তোমার শ্বশুরিরা রয়েছেন, পরে যে মা, আমি একটু নিচে যাচ্ছি, ওদিকটা কি হলো একবার দেখি গিয়ে। আপনি আপনি এ ঘরে থাকুন, কেমন? তোমার দাদান ভালো হয়ে যাবেন তো বৌমণি? আমার কোন পাপে এরকম হলো বৌমণি? না না, মা বলবেন না, আমার ভয় করে না, দেখবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে, দাদান ভালো হয়ে যাবে। চিরকাল মানুষটা জেদ নিয়ে রইল, কেউ কিছু বললেই চেঁচামেচি, কারো কোনো কথা অপছন্দ হলে চেঁচামেচি, নিজের বয়সটা খেয়াল রাখে না মানুষটা। থামাম, কি হয়েছে থামাম? কার সঙ্গে চেঁচামেচি? কে কি বললো? সেরকম কিছু না। তাহলে যে বললেন টামাম চেঁচামেচি করলে দাদান অসুস্থ হয়ে পড়েন, বলুন না টামাম কার সঙ্গে কি হয়েছে? তোমার শ্বশুর মশাই বোধহয় তাকে তার কোনো অপছন্দের কথা বলেছিল, এরকম তো ঘরে ঘরে হয় বৌমণি। কেন এরকম বলো বৌমণি? কি বলছেন থামা? বাবা, বাবা কি, বাবা তো জোরে কথাই বলতে পারে না থামা। বাবা তো জোরে কথাই বলে না থামু, তাহলে কেন এরকম হলো থামু? চলুন না ঠাকুর ঘরে যাবেন, আমরা দুজনে গিয়ে ঠাকুরের কাছে বসি, যাবেন থামু ঠাকুর ঘরে, যাবো বৌমণি, যাবো।
একটু ওয়েট করো, আমি দাদাকে দেখে আসছি। না, ডাক্তার দেখছেন এখন, ওর তার মেজদাও ঘরে আছেন, ওনারা বেরিয়ে আসুক, তারপরে তুই যাস। কি অবস্থাটা? কি মানে ভয় কিছু নেই তো? তুই একা এসেছিস, দূর আসেনি? না না, এসেছে, ছুটে ঠামের ঘরে গেছে। কি ডাকতে হবে? না না না, ডাকবি কেন, এমনি জিজ্ঞাসা করছি। কাকা, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। কি জবাব দেবো বলতে পারিস? আমার এত বেশি টেনশন হচ্ছে না? কাকামুনির মতো মানুষ আপসেট হয়ে আছে, মায়ের মুখের দিকে তো তাকানো যাচ্ছে না, আর কিচ্ছু ভালো লাগছিল না, তাই তাই একা একা দাঁড়িয়ে আছে। শোন, আমাদের সবার নার্ভাস হলে চলবে না। আচ্ছা, সবাই মিলে যদি আপসেট হয়ে পড়ি তাহলে তো সিচুয়েশনটা। আচ্ছা, দাদানকে হসপিটালে দেওয়ার দরকার ছিল কি? এখন এই অবস্থায় কি জানি, আমায় কিছু জিজ্ঞাসা করিস না রে, আমি কিছু বলতে পারবো না, কিছু ভালো লাগছে না। কিভাবে হলো মানে, কখন তুই? আমি তো তখন বাড়ি ছিলাম না, ইনফ্যাক্ট বাড়িতে কেউ কেউ ছিল না দাদা ছাড়া, ঘরে মায়ের সঙ্গে কথা বলছিলাম, তারপর সেন্স হারিয়ে ফেলে। দাদানের কোনো ধরনের এক্সাইটমেন্টের দরকার নেই, অথচ বাড়ির সমস্ত ব্যাপারে তাকে মত দিতে হবে, এতে টেনশন বাড়ে, কিন্তু মানতেই চান না। অর্ঘ, বয়সের সঙ্গে সঙ্গে বোধ হয় কমপ্লেক্সও বাড়ে, বোধ হয় মনে হয় যে আমাকে কেউ গ্রাহ্য করলো না, বোধ হয় আমাকে কেউ তোয়াক্কা না করে একটা সিদ্ধান্ত নিল, এইভাবেই নিজে টেনসড হয়ে পড়েন বোধ হয়। সেরকম কিছু কি ঘটেছে, মানে বাড়িতে কারো কারো সঙ্গে তর্কাতর্কি? বললাম না, আমি বাড়ি ছিলাম না, আমি কিছুই জানি না। হ্যাঁ রে, তুই আজকে এখানে থাকবি তো? বাড়ি না গেলে চলবে তোর? কি বলছিস, দাদানের এরকম অবস্থা, আমি বাড়ি চলে যাবো? আমি থাকবো, নিশ্চয়ই থাকবো। প্রসাদ মুখে দিয়ে জলটা খান, একটু আগে চা খেয়েছি, এখন আর কিছু খাবো না। মা, বাবার অসুখ করবার পর থেকে আপনি খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিয়েছেন, এরকম করলে কি করে চলবে বলুন তো? বাবার সেবা যত্ন করবে কে? মাধব কেন আমার উপর এত রুষ্ট হলেন বড় বৌমা? আমি কি
করেছি, কেন আমার মনে করো মা? এ নিন, আপনি একটু জলটা খান, আমি আমি যাই। আমি থাকলেই আপনি এরকম আজে বাজে কথা ভাববেন, আমি যাই। তোমার বাবাকে ঘুমোচ্ছেন দেখে এসেছ? মেজো আছে, দুর্বা ওখানে আছে। দুর্বা? দুর্বা যদি সবসময় এখানে থাকে তাহলে ওর ঘর ওখানে চলবে কি করে? সে চলে যাবে এখন, আর যদি না চলে তাহলে সে না হয় কদিনের জন্য এখানে চলে আসবে। তার তো নিজে থেকে এটা করা উচিত মা। বড় বৌমা আমাকে একটা সত্যি কথা বলবে? তোমার বাবাকে ডেকে অলোক আর ওই ডাক্তারবাবু কি বলেছে আমার কাছে একদম লুকোবে না বড় বৌমা, সত্যি কথা বলবে আমাকে। না মা, এই তো আমি আপনাকে ছুঁয়ে বলছি, বিশ্বাস করুন, বাবার আর কোনো ভয় নেই, সব বিপদ কেটে গেছে। এখন এই তো মাত্র 20-22 দিন একটু বিশ্রামে থাকতে হবে, একেবারে শুয়ে থাকতে হবে, তাহলেই হবে। মিষ্টিটা খান, জলটা খান, এই যে এনি একটুখানি খান মা। মিষ্টি খাবো না, একটু প্রসাদ একটুখানি। বিপদ কেটে গেছে মা, আর কোনো ভয় নেই, সত্যি বলছি, বিশ্বাস করুন। সেই কবে একবার টাইফয়েড হয়েছিল দেখেছিলাম, তারপরে আমার মনের মধ্যে যে কি হচ্ছে বড় বৌমা আমি কাউকে বোঝাতে পারছি না মা। আমরা সব বুঝতে পারছি মা, সব বুঝতে পারছি। জানো বড় বৌমা, কোনোদিন মাথায় রোদ লাগাতে দেয়নি, চিরকাল ছায়ায় ছায়া ছিলাম। যতই রাগ দেখাই, যতই ঝগড়া করি, সেই মানুষটা এই সংসারের একমাত্র ভরসা। সে যদি ওভাবে নিঃসারে পড়ে থাকে, আমি আমি তো চোখে অন্ধকার দেখছি বড় বৌমা। আপনি বললে তবে আমরা বুঝতে পারবো, আমরা সব বুঝতে পারছি মা, সব বুঝতে পারছি। একটা বিপদ এসেছিল, এখন আবার সেটা কেটে গেছে। মা 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 আপনি চলুন বাবার কাছে বসবেন, চলুন, আমি নিয়ে যাচ্ছি, আসুন আসুন আমার সাথে। ডাক্তারবাবুরা কথা বলছিলেন, আমি শুনেছি। ডাক্তারবাবুরা বলছিলেন বড়বাবু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কোন ডাক্তার? ওই যে সেজকার বন্ধু আর বড় ডাক্তারবাবু। মা তুমি এইবার ওঠো, একটু বাইরে চলো মা, সেই সকাল থেকে এইখানে বসে আছো। মনোহর? না মা। কি হবে বলতো? ঠাকুর সব ভালো করে দেবে মা, তুমি কোনো চিন্তা করো না। একটা ঘটনা ঘটে গেছে, কি করবে বলো? তোর বড়বাবুকে কখনো
এভাবে শুয়ে থাকতে দেখেছিস? কাল থেকে একভাবে শুয়ে আছে, চোখও মিলছে না, কথাও বলছে না, নড়ছেও না। আমি কখনো দেখিনি, কিন্তু মা তুমি অমন করো না মা, তুমি অমন করলে আমি কোথায় যাব বলো? কাঁদছিস কেন মনোহর? কাঁদিস না, আমি কি কাঁদছি? নিজেই তো বললি সব ঠিক হয়ে যাবে। মন যে মানে না মা, আমি বসছি, তুমি যাও একটু শো। না আমি ঠিক আছি গো, তুমি যাও আমি ঠিক আছি। চোখে পড়ে কালি পড়ে গেছে, মুখখানা একেবারে শুকিয়ে গেছে, কদিন ছাই তুমি রাত জাগছো, এরপরেও বলছো ঠিক আছো? আরে ও কিছু নয় মনোহর কাকা, দাদা আমি সুস্থ হয়ে গেলে দেখবি আবার সব ঠিক হয়ে যাবে। তোমায় কি বলবো মা, তোমাকে প্রণাম করা উচিত, চেনার জন্যে তুমি এত হেনস্থা হলে, চেনার জন্যে তুমি জীবন পাত করে দিচ্ছ, মুখটা ভগবানের কোনো চোখ নেই। জি মনোহর কাকা, এসব কথা বলছো কেন? এখন কি এসব কথা বলার সময়?
দৃষ্টির বিনিময়ে বোঝানোর অনুনয় তবু তো বোঝে না মন দ্বন্দ্ব ইশারা ক্ষণ।